এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুভ দীপাবলি, আর এই সবেই পুজো দিয়ে উঠলাম, তাই পুজো দিয়ে ওঠার পরেই আমি এখন নিয়ে বসে পড়েছি কিছুটা ক্যান্ডেল, আর রয়েছে প্রদীপ। তো প্রদীপগুলো আর ক্যান্ডেলগুলো একটুখানি জ্বালিয়ে নেওয়ার জন্য দুজনে এখন তাড়াতাড়ি করে অ্যারেঞ্জ করছি, আর আমি একটু রেডিও হয়েছি, কারণ এরপরে যাব হচ্ছে যেখানে সেই দুর্গাপূজাটা হয় না, সেখানেই যাব, সেখানে হচ্ছে কালী পুজো, তাই তোমাদেরকেও কিন্তু নিয়ে যাব। তো যাই হোক, চলেও এসেছি এখানে, তো তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। মা তোমাদের সকলের মঙ্গল করুক, তোমরা সকলে অনেক ভালো থাকো। তো যাই হোক, দেখতে পাচ্ছ জায়গাটাকে, চিনতে পাচ্ছ তোমরা সেই যে জায়গাটা যেখানে না দুর্গাপুজো হয়েছিল, আর সেখানেই কিন্তু কালী পুজো প্রত্যেক বছরের মতন এবছরেও হয়। তো এখানে সরঞ্জাম চলছে মায়ের অঞ্জলি দেওয়ার জন্য, বাট এত রাত্রে পুজোটা মানে হবে জানি না অতটা পর্যন্ত আমরা থাকতে পারবো কি না, সকাল থেকে প্রায় না খাওয়া মতনই বলতে পারো, ওই ওয়েট চলছে। আর সেহেতু সেইভাবে খাওয়া দাওয়ারও আজকে খুব একটা টাইমও হয়ে ওঠেনি, কোনো রকম খেয়েছি আর কি, তো ভীষণ খিদেও পাচ্ছে, জানি না কতক্ষণ মানে নিজেদেরকে আটকে রাখতে পারবো। তো যাই হোক, আটকে তো রাখতে পারলাম না, জাস্ট ভেজ খাবো, তার জন্য এখন চলে এসেছি সেই লিন্টো ক্যাফে, যেখানে অনেকবার এর আগে অনেকভাবে মানে ব্লগ আছে এখানে, তোমরা হয়তো লক্ষ্য করলে জানো। তো যাই হোক, এখানে একটুখানি খানিকটা মানে এখানকার কিন্তু ভেজ বলে কিছু হয় না, মানে এখানে পেঁয়াজ রসুনটাকে কিন্তু ভেজ বলেই মানা হয়। তো যাই হোক, ওরকমভাবেই কিছু একটা ভেজ মানে কাইন্ড অফ ভেজ আর কি আমরা এখন খেয়ে নেব। তো চলো, আমরা এখন এখানে নিয়ে নিয়েছি একটা পনির পিৎজা, আর তারপরে এখনই আসবে পাস্তা। তো এই দুটো খেয়ে আমরা আবার এখান থেকে আবার চলে যাব সেই মণ্ডপে, পুজো যেখানে হচ্ছে সেখানে গিয়েই বেশ খানিকটা টাইম কাটানোর আমাদের প্ল্যান আছে। তো যার জন্য আমরা এখানে এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু বেরিয়ে পড়ব। তো এখন আমরা চলে এসেছি আবারও এখানে, আর এখানে এসে দেখছি পুজো তো স্টার্ট হয়ে গেছে, আর এখানে চলছে বেশ মানে প্রতিযোগিতার মতন, মানে সবাই মিলে ভীষণ মানে বাজি ফাটানো হচ্ছে। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সবাই ভিড় করেও এখানে দেখছিল আর কি, তো ভীষণ ভালো লাগছিল। তো দেখো এখানে কত সুন্দর আবার সেই মানে দুর্গাপুজোর মতন করে সাজিয়েছে, আর তারপরে আমরা নিয়ে নিলাম এখানে হচ্ছে দুটো ওই কর্ণাটো আর কি। তো চলো, ভীষণ ভালো লাগছে এখানে থেকে অনেক। ব্যাস, আজকের ভিডিওটা এত পর্যন্তই, তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সকলকে।